দেখেন আমরা গরিবেরা কত কষ্টে আছি, সকাল 8টার থেকে বেরিয়ে মাত্র 60 টাকার কাম করছি, এখানে সারাদিন গাড়ি চালালে মালিককে দিতে হয় 500 টাকা, আমার পার ডে খরচ আছে সংসার 500 টাকা, সকাল থেকে কোনো নাস্তা করতে পারি না, যে মালিককে টাকা জমাবো না, ঘরের সংসার চালাবো না, বাচ্চা নিয়ে দুধ কিনে দেব, আমাদেরকে দয়া করে একটু দেখুন। এই লকডাউনে আমরা খুবই কষ্টে আছি, এই লকডাউনে আমরা আর পারতেছি না, এই যে আমার এখন আর সংসারে খাবার নাই, কতদিন বসে থাকবো আমরা, আজকে এক মাস ধরে বসা, আমরা আর পারতেছি না, আমরা বাঁচতে চাই, আমরা আর কিছু চাই না, আমরা খাবার চাই, ঘরে বসে থাকতে আর পারতেছি না, কারণ আমরা মতন সাধারণ মানুষ তো না খাই মরতেছি, কারণ আমরা বাড়া থাকি, বাড়া বাসা, বাড়া দোকান চালাই, আমরা তো দোকান পাট বন্ধ, কিন্তু আমাদের বড় ছেলে মেয়ে আছে, এরা তো না খায় মরতেছে, স্বামী অসুস্থ, বাচ্চা অসুস্থ, এদের তো চিকিৎসাও করতে পারতেছি না, দোকান পাট বন্ধ, বড় দেখে গেছে আমাদের ছেলে মেয়ে খাবার দাবার আমরা সমস্যা, ব্যাংকের সমস্যা। সুপ্রিয় দর্শক, লকডাউনে বাংলাদেশ যখন থমকে গিয়েছে, মানুষ যখন কাজ করতে পারছে না, তাদের ভোগান্তিরও শেষ নেই, নিম্নবিত্ত মানুষেরা ঠিকমতো দুবেলা খেতে পারছে না, আমরা এবার আপনাদের দেখাবো কেমন আছে সমাজের সেই খেটে খাওয়া মানুষগুলো, চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। লোকজন কম, ঘুরন কারণ ভেড়ের হুদায় লোকজন কম, ঠিক আছে, কিন্তু অটো তো লকডাউনের মধ্যে বন্ধ, অটো তো চলতেছে লকডাউনে, চলে কি চলে তো এমন না যে সরাসরি চলতে যায়, এদিকে পুলিশে আটকা, এদিক দিয়ে দেওয়ায়, বিজিবি দেওয়ায়, এই মনে করেন যে এখন ওই বর্ডার সাইডে তো যেমন মাল নামায় চুরি করিয়া, মানে আমরা গাড়ি চালাই এই ঢোল করে আর কি, প্যাসেঞ্জারও এইভাবে যায়, কামাই না করতে জাফারি তা হয়তো নিতে হয়। এখন লকডাউনের আগে কিরকম কামাই ছিল? লকডাউনের আগে কামাই করছি মনে করেন 800 টাকা কামাই করছি, এখন 300-400 টাকা কামাই করতে খুব কষ্ট হয় সকালেতে রাত পর্যন্ত, মনে করেন আমি যেভাবে হোক কষ্ট করে করছি, এমন লোক আছে হ্যাঁ নিজের নাই, হ্যাঁ বাড়া হয়ে যেমন লাগতে আছে, হ্যাঁ আমার চেয়েও বেশি কষ্ট হয় আর কি। তো যার ভাড়া দিয়ে চলতে যাচ্ছে তার ভাড়া দিতে হয় কত? 400 টাকা। তো সে কামাই যদি করে 200 টাকা, সে 400 টাকা কেমনে দিবে? না এটাই তো কথাটা, এর লাগেই তো গাড়িও কম, গাড়ি আরো বেশি সমস্যা দেখেই তো, যারা নাকি দিন মজুর হারা মরণ লেটার হয় না, তো আমরা তো মরণ লেটার হয় না, ওইটা হইলো আমার, আমি গরু বইয়া থাকলে যদি আমি ভাতই না খাইতাম পারি, তো করোনার লাগে বইয়া থাকলে তো হইতো না, আর মরণ তো একদিন আছে, ওই মরণের ডরে খালি ঘরে বইয়া থাকবো তা তো হইতেছে হয় না, মরণ কি এটা মা বাস হ্যাঁ আছে, মেয়ে আছে, মেয়ে তো পরীক্ষা দিল হইলে, এখন পরীক্ষা দিল হইলে পরীক্ষা তো বন্ধ হইল, যেমন ছেলে কইলাম না যে ছেলে ভাইবে বলতো মাঝে চায়, মানে 2 বছর হিসাবে 2 বছর ধরে এখন এটা বাদ, তো এর জীবনে আলে করা হইতো না, ধ্বংস, এখন আমার ছেলে যে ব্যবসা করে সেটার চিন্তাও করছি না, আমি মাসে 30,000 টাকা কামাই করছি, এখন মাসে কামাই করবো 10,000 টাকা, তাইলে আমার সংসার চলবো কেমনি, আবার 10,000 টাকা চুরি করে কামাই করবো লাগে, এমনটা পুলিশে রাইতে লাইতারি না এন চাইল কেন আটকায়। বাসায় পুরুষ মানুষ কেউ আছে? পুরুষ মানুষ কেউ আছে বাসায়? কে আছে?
তো নাই হই তো বারে ডাকতেছে কি না করে কি ও কি ব্যবহার করছে দুই বছরের ভিতরে আমার মতন লোকে একটা দান পাই না, একটা কোন ই পাই নাই। তো আমি কিভাবে এখানে আমার জীবিত বৌলিয়া আমি কিভাবে এখানে চলি? আমরা যে দেশের একটা বাসিন্দার, আমাদের যে একটা পরিস্থিতির মাঝে আমাদেরকে বুকাইতেছে, কি লাভ তাদের? রাস্তায় যাওয়ার পরে কি হবে? ওইলে আটকাইবো, আটকাইলে 2,000 টাকা জরিমানা করবো ভাই, করার পরে এই টাকাটা করতে আনবো ভাই, এই ভয়ে গাড়ি এলাকার ভিতরে যাচ্ছি ভাই, কই যাবো আমরা কোন? আরে ভাই কি করবো, বেড়ার এই কাজ করতে গিয়া যে ভাড়া নিয়ে 30 টাকা, সে ভাড়া 15 টাকাতে নিয়ে যেতেছে, যাইয়া পরে এই ভাড়া মিলাইতেছে। তার তো বউ বাচ্চা আছে, বাসায় ভোলা বানা আছে, খাইতে হইবে না যে না? অনেক কষ্ট আজকাল কয়েকদিন, কত বছর ধরে আমাদের এই আশ্বিনগর আমরা অনেক দূরে থাকি, প্রায় আমাদের জন্ম হইতে গেলে এই জায়গাটার মাঝে মনে করেন আমরা অনেক কষ্টে আছি, কোনো লোক আসে দেখে না, বা গাড়ি গুলি চলে লকডাউনের মধ্যে বাইরে নিলে ভয়ে মনে কইতে দিন ফেরা যাচ্ছে, তার জন্য আমি রাগ হয়েছি। ঠান্ডা পানি খাওয়া দিও, করোনার আগে ইনকাম হচ্ছিলো 8-10 হাজার টাকা, এখন করোনা হয়েছে তা গিয়ে মনে করেন 8-10 হাজার টাকা তো দূরে থাক, ওই একদিন কাজ হয় একদিন হয় তা একদিন হয় না এইরকম। আমার নাম সাহেদ আলী, আমি আশিনগর আজকে 35 বছর ধরে চাকরি করি ফার্কের ভিতরে। তো এখন লকডাউনে এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পর অনেক আমি বেকার অবস্থায় আছি, ঘরের ভিতরে বসা, চলতে ফিরতে পারি না, আর অসুস্থ অবস্থায় তারপরে খুব কষ্ট করে চলতেছি আর কি, যাবন জীবন করতেছি। ছেলে মেয়ে 5 জন, 4 মেয়ে 1 ছেলে। মেয়েরে বিয়ে দিছি, 3টা বিয়ে দিছি আগে, আর এদিকে একটা বিয়ে দিছি, এটা টাকা পয়সা লাগে উড়াই দিতাম পারতাছি না। অনেক কষ্টের মধ্যে আছি, লকডাউনের মধ্যে কোনো কাস্টমার আসে না, এই ছোটো খাটো একটা গরিব দোকান মানুষ, এখন গরি কিনে না, আমরা এখন কী করে চলবো? এখন ছেলে মেয়ে 3-4টা ছেলে মেয়ে বহুত কষ্টের মধ্যে আছি, লকডাউন ছেড়ে দেন আমরা যাতে বাঁচতে পারি, যাতে মানুষ কাস্টমার আসে, এখন কোনো লোকজন আসে না, পুলিশে দাওয়ায়, বিজিবি দাওয়ায়, আর্মি দাওয়ায়, আমরা এখন অনেক কষ্টের মধ্যে আছি, আমাদেরকে লকডাউন ছেড়ে আমরা হ্যাঁ ভালো করে হ্যাঁ যাতে আমরা চলতে পারি, লকডাউন ছেড়ে দেন, আমরা লকডাউন চাই না, আমরা কাজ করে খাইতে চাই। ভাই আমার নাম সুমন, আমি একজন লিস্কা চালক, ভাই মেহনত করে চলি, আমার বাসার লোক 5 জন,
আমরা পাঁচজন ফ্যামিলির পাঁচজন মানুষ ভাই, আমরা চলি। আগে ভাই ভালোই ছিলাম, ওখানে ভাই লকডাউন হওয়ার পরে তো ভাই আগের মতো ভাই কাম কাজ নাই। পরিবারের মানুষ খুব কষ্ট আছি, আমি ছাড়া আর কেউই নাই গিয়া যায় কর্ম করে খাইব। বাবা অসুস্থ, বাবা ব্রেন স্ট্রোক করছিল। ব্রেন স্ট্রোক করার পরে ভাই আমরা ওই আমি ওই একমাত্র মেহনত করিয়া পরিশ্রম করিয়া একমাত্র সংসার দ্বারা চলাইতেছি। আমরা দুই ভাই দুই বোন, আর আমার বাবা আমার মা। এবার লকডাউন গত মাসে 14 দিন গেল, আবার এদিক দিয়ে 14 দিন চলতেছে। কিন্তু আমরা ডেলি কামাই করিয়া ডেলি খাই, রোজ কামাই করিয়া রোজ খাই। এত আমরা বউ বাচ্চা নিয়া চলাটা খুব মুশকিল, খুব কষ্টের মধ্যে আমরা আছি। তো বিশেষ করে আমাদের যে কসমেটিক ব্যবসাটা, এটা হলো মেয়েরা এই সাজগোছের জন্য কিনে, তো তারা এখন বেশি একটা বাড়াইতেছে না। কিন্তু আমরা আয়সা দুই এক শাটার খুললে একটু বৈশা থাকি, যদি কেউ আসে দুই চার টাকা নিয়ে বিক্রি করতে পারি, বিক্রি করে নিয়ে চাইল ডাইল কিনা অন্তত বোবা চালিয়ে চলতে পারি, কিন্তু তাও হইতাছে না। এখানে দেখেন আপনার যে কতগুলি শ্রমিক আপনার কাজ করে, যে শ্রমিকগুলি আছে, আপনার ভ্যান ড্রাইভার আছে, এখানে অনেক মানুষ এর সাথে জড়িত। দেখেন আজকে যা শ্রমিক আছে তাদের ঘরে আপনার ভাত নাই চাল নাই, কিন্তু তারা রুটে আসতে পারতেছে না, কিন্তু তারা না খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এখানে যত শ্রমিক আছে আপনার সব শ্রমিক আপনার ঋণগ্রস্ত হয়ে গেছে। তাদের জন্য যদি আমরা সরকারের তরফ থেকে যদি কিছু না করেন, তারা অতি শীঘ্রই মনে করেন কি দুর্ভিক্ষে পড়ে যাবে। যদি তাদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আপনারা মাঠ পর্যায়ে পরিচালনা করে আপনারা মাঠ পর্যায়ে টোকায় টোকায় যার গরিব আছে আপনারা দেখে 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 তাদের জন্য কি ব্যবস্থা করতে হয় আপনারা সেই ব্যবস্থা করেন। তবে কি এভাবে হাহাকার করতে থাকবে নিম্নবিত্ত মানুষেরা? বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।